সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে আজকে লার্ন ফর আর্ন ফ্রাইডে স্পেশাল ক্লাস 1 আমরা প্রতি সপ্তাহে এরকম ফ্রাইডে স্পেশাল ক্লাস নিব আপনাদের কাছ থেকে এবং এই ক্লাসের ফিডব্যাক জানবো আপনাদের কাছ থেকে সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে তো আমি স্ক্রিন শেয়ার করছি আশা করি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আপনারা হাই টুডে ফ্রাইডে স্পেশাল ক্লাস লার্ন ফর আন জয়েন অ্যান্ড লাইভ আওয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেইজ অনলাইন ফেসবুক গ্রুপ এবং পেজে সবাই যুক্ত হবেন এবং সেই সাথে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান সবাই ঠিক আছে তো যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য পরিচয়টা আবার দিচ্ছি আমি সাইফুল ইসলাম শামীম ফাউন্ডার এবং ইনস্ট্রাক্টর অনলাইন লাইভ ক্লাস অনলাইন লাইভ ক্লাসের এই উদ্যোগটা আমার নেওয়া ফ্রিতে সবাইকে অনলাইন প্রশিক্ষণের সাথে করা এই উদ্বেগটা মূলত লকডাউনের কারণে করা হয়েছে লকডাউন শুরু হওয়ার পর থেকেই আমার এই উদ্যোগটা না যে যারা ঘরে বসে আছে তাদেরকে কিছু শিক্ষা প্রদান করার মাধ্যমে অর্থ ব্যবস্থা তৈরি করে দেওয়া তো আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে পছন্দ করি কিরকম স্বপ্ন দেখি সবাই এরকম স্বপ্ন দেখি যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আসলে স্বপ্ন দেখলে এই স্বপ্ন কখনই পূরণ হয় না আমরা চিন্তা করি যে শেষ স্বপ্ন বা বিভিন্ন সময় স্বপ্ন স্বপ্ন দেখলে সার্থক হবে আসলে কি এরকম না আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা অনেক টাকা আয় করব কি স্বপ্ন দেখি আমরা ঘুমে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে একদিন অনেক টাকার মালিক হব কিরকম টাকা ঠিক এরকম যে শুধু বান্ডিল বান্ডিল টাকা থাকবে আয় করব কই থেকে অনলাইন থেকে অনলাইন থেকে আয় করার চিন্তা ভাবনা আমাদের সবার যে আমরা অনেক টাকা অনলাইন থেকে আয় করব কিন্তু এই টাকা কিভাবে আয় করব এই আয় করার জন্য কি কি করতে হবে সেই জিনিসগুলো আমরা কিন্তু জানি না বা জানতেও চাই না তা আমরা যখন মাইক্রোসফট অফিস এর কোর্স শুরু করি অনেকেই প্রথম দিকে ইন্টারেস্টেড ছিল আমাদের প্রথম ইনভেন্ট যে ইভেন্টটা চালু করেছিলাম সেই ইভেন্টটা দেড় লক্ষ মানুষের কাছে করেছে। কিন্তু ক্লাস শুরু করার পরে দেখা যায় মানুষের আগ্রহ কমে যায় শেখার অনেক আগ্রহ কিন্তু ক্লাসে এই নিয়ে আমরা আলোচনা করব আমাদের স্বপ্ন দেখার পর্যন্তই শেষ আমরা স্বপ্ন দেখি টাকা আয় করব। কিন্তু এরপরে আর কি করি কিছুই করি না কারণ স্বপ্নকে আমরা সত্য করার জন্য যা যা করার প্রয়োজন তা আমরা কখনই করতে চাই না আমরা এত অলস জাতি এতটাই অলস যে আপনার স্বপ্ন দেখি কিন্তু এটাকে বাস্তব করার কোন প্রয়াস আমাদের নাই অনেকগুলো স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হলো ফ্রিলান্সিং কার কার স্বপ্ন ফ্রিলান্সিং করা কমেন্ট করে জানান যে কে কে ফ্রিলান্সিং করতে চান আর কে কে ফ্রিলান্সিং অর্থ জানেন ফ্রিলান্সিং কি আমরা অনেকে ফিলান্সিং জানি যে ফিলান্সিং করলে অনেক টাকা আয় করা যায় অনেকে করতেছে গুগলে বা কোনো জায়গায় ফিলান্সিং লেখলেই চলে আসে এক নাসিম তারপরে আছে ফিলান্সার আনিসুর রহমান এরপরে সোহাগ ভাই আছে লানুই সোহাগ এরকম অনেক বড় ভাই আছে যারা ফিলান্সার বাংলাদেশে খুব নাম করা আবু নাসির ভাই আছে তো তাদের মূলত ফিনান্সিং করে কেরিয়ার তৈরি করেছে আমরা এই ফিনান্সিং তাদেরকে দেখে দেখে শুধু দেখি করব করব কিন্তু করা হয়ে ওঠে না ফিনান্সিং মূলত কি সেটা আগে জানি ফিনান্সিং হচ্ছে মুক্ত পেশা বা ফিনান্সিং কি মুক্ত পেশা বা ফিলান্সিং বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে বোঝায় অর্থাৎ আপনি কোন অফিসের আন্ডারে নাই কোন ব্যক্তির আন্ডারে নাই আপনি আটটা পাঁচটা ডিউটি করতে হবে এরকম কোনো নিয়ম নাই আপনাকে কাজ শেষ করে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই এই ধরনের কাজ নিয়ে খুশিতে খুশি মতো করা এই ধরনের কাজে যেমন কোনো নির্দিষ্ট মালিক নেই তেমন কোনো বেতনও নেই সময় কাজ পাওয়ার কোনো নিশ্চয়তাও নেই আপনি যে কাজ রেগুলার পাবেন এরকম কোনো নিশ্চয়তাও নেই বা কাজ পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই শুধু শুধু যারা স্বাধীনভাবে কাজ করতে চান তাদের জন্য এই কাজটি সুবিধাজনক আধুনিক যুগে বেশিরভাগ ফ্রিলান্সিং ইন্টারনেট ভিত্তিক হয়ে থাকে ফলে ফ্রিলান্সাররা ঘরে বসে আয় করতে পারেন এই পেশার মাধ্যমে অনেকেই প্রচলিত চাকরি থেকে বেশি আয় করতে পারেন ইন্টারনেট ভিত্তিক কাজ হওয়া এই পেশার মাধ্যমে দেশি বিদেশি অনেক লোকের সাথে পরিচয় হওয়া যায় অর্থাৎ আমরা বুঝলাম ফ্রিলান্সিং একটি মুক্ত পেশা আপনাকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হবে না এটার কোনো মালিক নাই আপনি কাজ কাজ করবেন না এই সব সময় পাবেন কি সেটা তো জানলাম কিন্তু কি কাজ শিখলে আমি ফিলান্সিং করতে পারবো এটা অনেকেরই প্রশ্ন যে কি কাজ শিখলে আমি ফিলান্সিং করতে পারবো বেশ কিছু কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন এক নাম্বারে আছে ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাসিফাই অ্যাড পোস্টিং ফেসবুক প্রমোশন বুক মার্কিং ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিঙ্ক বিল্ডিং গুগল টপ র্যাঙ্কিং অ্যান্ড এসিও লিড জেনারেশন ফটোশপ এডিটিং ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যানিমেশন ক্রিয়েট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স ডিজাইন ওয়াইফ রিচার্জ এখন এই যে ফিল্যান্সিং এর এই যে এতগুলো সেক্টর আরো অনেক সেক্টর আছে এগুলোর ভিতরে আমি মেন কিছু সেক্টর আপনাদেরকে প্রদর্শন করতেছি দেখেন আমরা যে প্রথম ক্লাসটা শুরু করছি কম্পিউটার বেসিক দুঃখিত মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস যে জানবেন সে কিন্তু আপনার এই কাজগুলো অনুষ্ঠ্য করতে পারেন ডাটা এন্ট্রি যেমন ডাটা এন্ট্রি কোথায় করতে হয় মাইক্রোসফিস ডাটা এন্ট্রি ভিতরে অনেক কাজ আছে ডাটা মাইনিং ডাটা ম্যানিপুলেশন ডাটা সিলেকশন ডাটা সেপারেশন তারপর হচ্ছে ডাটা ইনপুট ফর্ম ফিল আপ এরকম অনেক ধরনের কাজ রয়েছে ডাটা এন্ট্রি ভিতরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি একজন ব্যক্তির আন্ডারে আপনি থেকে কাজ করবেন ধরেন मिस्टर জামাল সে একটা ট্রেনিং সেন্টার চালায় তার প্রতিদিন বিজ্ঞাপন দিতে হয় এখন তার সময় নাই কারণ সে একজন টিচার সে ক্লাস নেয় তাহলে তার বিজ্ঞাপনগুলো দিবে কে ক্লাস শিডিউলগুলা দিবে কে সেটা একজন ব্যক্তি তো তার আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট রাখা তাকে অ্যাসিস্ট করার জন্য সুবিধা সহজ করার জন্য এই কাজটি আপনি অনলাইনে করতে পারেন তার বিজ্ঞাপনের ডিজাইনগুলো আপনি করে দিলেন তার বিজ্ঞাপনের পোস্টগুলো আপনি করলেন ক্লাস শিডিউলগুলো দিয়ে দিলেন ছাত্ররা প্রশ্ন আমরা যেমন ফেসবুকে বিভিন্ন সময় দেখে আমাদের প্রোফাইল অনেকে পোস্ট করে রেখেছে অনেকে ভর্তি চলছে পোস্ট করে দিয়েছে অনেকে গাড়ি বিক্রি হবে ব্যাগ বিক্রি হবে কসমেটিক বিক্রি হবে বিভিন্ন ধরনের বিক্রির যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গুলো কিন্তু খুব সহজ আমরা কিন্তু সারা দিন ফেসবুকে বসে থাকি মোবাইলে টিপ টিপ করতেই থাকি আমরা চাইলে কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারি আমরা যতক্ষণ মোবাইলে টিপ টিপ করি ততক্ষণ ফেসবুকে কিন্তু আমরা প্রতিদিন 5টা করে আমাদের যদি 5টি আইডি থাকে আমরা কিন্তু অনেকে फेक আইডি চালাই একজন ব্যক্তি 5টা সিম ক্রয় করে পাঁচটা আইডি ওপেন করে জন ফ্যামিলি মেম্বারের নামে কিন্তু সে দৈনিক পাঁচটা করে পোস্ট করলে পাঁচটা আইডি থেকে পঁচিশটা পোস্ট করতে পারে ইচ্ছা করলে এক মাসে আপনার তিরিশ ইন্টু পঁচিশ কত হয় গুণ করে জানাবেন সবাই তো এই যে জিনিসগুলা আমরা কিন্তু করতে পারি ফেসবুক প্রমোশন আমাদের অনেক দেখি ফেসবুকের পেজে প্রমোশন করার জন্য অনেকে চায় যেমন ফেসবুক পেজ ওপেন করার পর দেখবেন আপনি এখন আমরা ফেসবুকে কিন্তু নাটক ছবি ভিডিও অডিও দেখতে পারি এবং ফেসবুকে দেখবেন এখন ওপেন করলেই শুধু ড্রেস বিক্রি লিপস্টিক বিক্রি কসমেটিক বিক্রি এই ধরনের বিক্রি শুরু হয়ে গেছে দোকান অনলাইন দোকান তো এরকম কাজ কিন্তু আপনারাও করতে পারেন বুক মার্কিং মানে বুক মার্কিং কি যারা কমার্সের স্টুডেন্ট তারা জানেন যে বুক মার্কিং এর আরেকটা অর্থ হচ্ছে আপনার নথিকরণ বাংলায় কোন জিনিস নথি করে রাখা বুকমার্ক করে রাখা যেমন আপনি আপনার একজনে অর্ডার দিল যে আমার ইউএসএ আমেরিকার কিছু ডেন্টিস্টের ফোন নাম্বার লাগবে ঠিকানা সহ তাদের লিস্ট করে দেওয়া বলো যে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত এগুলোর একটা লিস্ট করে দেওয়া অনলাইনে কিন্তু এটার অনেক ইনফরমেশন রয়েছে আমরা কিন্তু সেখান থেকে নিয়ে দিতে পারি বলো যে করোনায় কতজন মারা গেছে তার একটা লিস্ট তৈরি করে দাও বলো যে আমলিকের নেতা সংখ্যা কত বা জেলায় ভিত্তিক প্রেসিডিয়েন্ট সদস্য কতজন এই ধরনের জিনিসগুলোকে একটা লিস্ট তৈরি করা বুক মার্কিং এর আওতাভুক্ত ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আমরা অনেকেই জানেন যে ফেসবুকে এখন বিজনেস করা হয় কসমেটিক এটা সেটা জিন্স প্যান্ট টি শার্ট এভরিথিং এ টু জেড খাবার থেকে শুরু করে সব ধরনের a to z আপনার এখন কি হয় ফেসবুকে বিজনেস হয় আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যক্তি আছে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারে না তারও অনলাইনে অর্ডার করে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য লিংক বিল্ডিং লিংক বিল্ডিং হচ্ছে আপনার আপনি যে প্রোডাক্টগুলো প্রমোশন করছেন আপনার গ্রুপে বা আপনি যে ধরেন আপনি একটা ফেসবুক পেজ খুলছেন বা একটা ইউটিউব চ্যানেল খুলছেন এই ইউটিউব চ্যানেলটাকে যাতে মানুষ আসে ভিজিটর আসে সেই ভিজিটর আসার জন্য এই ফেসবুকের বা ইউটিউবের যে লিঙ্কটা সেই লিঙ্কটা বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে বিভিন্ন টিমে বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেলের নিচে বিভিন্ন পত্রিকার নিচে প্রদান করা হচ্ছে লিঙ্ক বিল্ডিং কাজ কিন্তু খুব সহজ কিন্তু আমরা অলস এই কারণে করতে হয় না গুগল টপ র্যাঙ্কিং অন এসিও গুগল টপ র্যাঙ্কিং এন এস হচ্ছে কি কোন একটা প্রতিষ্ঠান খুললো সে প্রতিষ্ঠানটার প্রোডাক্ট সেল করবে বা কোন একটা প্রতিষ্ঠান হইল সেই বিষয়টা আপনার সে চাচ্ছে যে সবাই জানুক গুগলে যাতে সার্চ করলি কোনো কিছু লিখে তার প্রতিষ্ঠান কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তখন যাতে তার প্রতিষ্ঠানটার নাম সবার আগে আসে যেমন আপনি যদি এরকম হন যে আপনি একজন ফটোগ্রাফার এখন আপনি ফটোগ্রাফি করেন বিয়েতে ছবি ওঠান জন্মদিনে ছবি ওঠান ট্যুরিস্টের ছবি ওঠান এখন আপনি একটি প্রতিষ্ঠান খুলেছেন ফটোগ্রাফার ধরেন ফটোগ্রাফার বাংলাদেশ এখন এই প্রতিষ্ঠানটি যাতে মানুষ এস খুব সহজেই সার্চ করে পায় গুগলে যাতে ফটোগ্রাফার লেখলেই তার আসে তারটা আসে হাজার হাজার ফটোগ্রাফার থেকে যাতে তার নামটাই সবার আগে আসে এই এই যে এই যে সবার আগে আসা এটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং গুগলে কোনো জিনিস সার্চ করলে যাতে আ সেই জিনিসটা ওই টাইপের ওই রিলেটেড ওই ক্যাটাগরি জিনিসটা যাতে আসে লিড জেনারেশন এরকম অনেক কাজ আছে ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন আপনারা জানেন এগুলো ভিডিও এডিটিং 애니메이션 ক্রিয়েট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েব রিসার্চ একটা ওয়েবসাইট রিসার্চ করে দাও এখন এই কাজগুলা সবগুলাই আপনি সবগুলাই জানা একটা মানুষের পক্ষে সম্ভব না আমি বলবো এই সবগুলা কাজ জানাই কি একটা মানুষের ক্ষেত্রে পক্ষে সম্ভব না তাই এই কাজগুলা থেকে যে কোনো একটা কাজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ভবিষ্যৎ স্বপ্নকে ফিল আপ করার জন্য আপনি যখন অনেক খাইতে যাবেন তখন আপনি কিছুই খাইতে পারবেন না আপনি বিয়েতে যাওয়ার আগে পরিকল্পনা করলেন যে আর বিয়ে বাড়িতে যাওয়া গরুর মাংস খাবো রোস্ট খাবো হ্যাঁ অনেক মাংস খাবো ভাত খাবো না দেখবেন যে আপনার প্লেটে ভাতই দিচ্ছে মাংস আর আপনার প্লেটে দিচ্ছে না তখন কিন্তু আর খাইতে পারবেন তো এই কারণে আপনাকে স্বপ্ন দেখা অনুসারেই কাজ করতে হলে আপনাকে একটি বিষয়ের উপরে স্বপ্ন দেখতে হবে এখান থেকে আপনি যেকোনো একটি বিষয় করবেন এবং সেই বিষয়ে স্বপ্ন দেখবেন আমরা জানলাম কি কাজ করে আমাদের ফিলান্সিং করতে পারি এখন জানা দরকার সব কাজ করতে আমাদের যোগ্যতা কি কি প্রয়োজন চলুন জানি যে আমাদের কি কি যোগ্যতার দরকার প্রচুর কোনো কাজ শিখার থেকে শুরু করে সেই কাজটাকে আপনি পর্যন্ত করতে কত বছর সময় নষ্ট একটা ভালো জবের আশা করতে পারেন এর আগে কিন্তু নয় আপনি যদি এসএসসি এস পাশ হন তাহলে সেই ক্যাটাগরি জব পাবেন আপনি যদি ইন্টার পাস হন তাহলে সেই ক্যাটাগরির জব পাবেন এখন বর্তমানে মাস্টার্স কমপ্লিট করে মানুষ আট থেকে দশ হাজার টাকা বেতনে চাকরি করে তাহলে আপনি আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করার চিন্তা করেন তাহলে আপনাকে কত বছর ধৈর্য ধরতে হবে দৈনিক দুই থেকে চার ঘন্টা প্র্যাকটিস করার এবং আইডিয়া খোঁজার একটা মানসিকতা থাকতে হবে আপনি কাজটি জানেন কিন্তু কাজটি কত সহজে করা যায় কত সহজে উপস্থাপন করা যায় কত সহজে অন্যের থেকে ভালো ভাবে আপনি উপস্থাপন করতে পারেন নতুন নতুন আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে একশো সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে আপনার মনে আপনি দুই দিন চার দিন এক মাস ছয় মাস কাজ করলেন আপনাকে বিভিন্ন ধরনের নানা গঞ্জনা পেয়ে আপনি কাজ ছেড়ে দিলেন তাহলে আপনি সফল হইতে পারবেন না একশো পার্সেন্ট ইচ্ছা শক্তি এবং মোটিভেশন গ্রহণকারী হইতে হবে আপনাকে কিছুদিন পর পর যখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন তখন মোটিভেশনাল যে ট্রেনিংগুলো আছে যে ইউটিউবে ভিডিও গুলো আছে মোটিভেশনাল সেই ভিডিওগুলো দেখতে হবে একজন সাকসেস ব্যক্তির সাথে আপনি কথা বলতে হবে সে কিভাবে সাকসেস হয়েছে তার সাকসেসের গল্পটা পিছনের কষ্টটা জানতে হবে তাহলে আপনি সাকসেস হওয়ার ইচ্ছা শক্তি ফেরত পাবেন সর্ব অবস্থায় কাজ শেখার প্রবণতা থাকতে হবে আপনি যতই আপনার ব্যস্ততা থাকুক যতই আপনার প্রবলেম থাকুক আপনার ল্যাপটপ নষ্ট আপনার কম্পিউটার নষ্ট আপনার বাসা ইন্টারনেট নাই আপনার পকেটে টাকা নাই এই ধরনের আপনাকে অজুহাত দেওয়া যাবে না অর্থাৎ কোনো প্রকার অজুহাত প্রদান করা যাবে না আপনাকে কাজ করতে হবে এটাই হচ্ছে নিয়ম যেমন প্রতিষ্ঠানে জব করলে চাকরি করলে আপনাকে স্যালারি দিবে। চাকরি না করলে স্যালারি দিবে না এই ক্ষেত্রে ধারণ করতে হবে পরিশ্রম এবং ধৈর্য ধারণ করলেই আপনি এই কাজে সফল হতে পারবেন কাজ শেখার জন্য অর্থ খরচ করতে হবে আপনারা অনেকেই চাই ফ্রি তে অনেক কিছু শিখে ফেলতে যেখানেই ফ্রি সেখানেই দৌড়ে যাই ফ্রি 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 দুই দিন পরে আর ভাল লাগে না দরু ফ্রি কি শিখমু কিন্তু সে কি বুঝাইতে চায় কি করতে চায় সেই জিনিসটা আমরা জানতে চাই না ভাই ফ্রিতে যদি সব পাওয়া যাইতো তাহলে এত টাকা খরচ করা দরকার ছিল কি বাংলাদেশ সরকার তো সবাই ফ্রি শিখাই দিতে পারত কেন শিখায় না হাজার হাজার টিচার আছে হাজার হাজার ইনস্টিটিউট আছে বাংলাদেশ সরকার তো চাইলে পারত কেন পারছে না মানুষ কেন শিখতে পারছে না আমাদের কারণে কারণ আমরা এই কাজের পেছনে অর্থ খরচ করতে চাই না আমরা মাস্টার্স পর্যন্ত অনেক টাকা খরচ করছি আমরা দৈনিক প্রাইভেট পড়ছি আমরা পিজি থেকে টেন পর্যন্ত ইন্টারমিডিয়েট তারপরে হচ্ছে অনার্স মাস্টার্স সব জায়গায় আমরা প্রাইভেট পড়ে অনেক টাকা খরচ করে মাত্র বারো হাজার টাকা বেতন পাই দশ হাজার টাকা বেতন পাই সর্বোচ্চ বিশ হাজার টাকা বেতন পাবেন কিন্তু আমরা লক্ষ টাকা আয় করতে চাই এখানে আমরা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার খরচ করতে একদম আরাম আমরা খরচ করব কেন এখানে খরচ না কি আমাদের পরিবর্তন করতে হবে হবে করার থাকতে এই সাতটি গুণ থাকলে আপনি হতে পারবেন একজন ফ্রিলান্সার গ্যারান্টি আমি এই ষাটটি ষাটটি বিষয় সম্পর্কে আপনার চমৎকার আইডিয়া থাকতে হবে যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি পুনরায় দেখবেন ফিল্যান্সিং হওয়ার এ মোটিভেশন ট্রেনিংটি দেখবেন আবার যারা না বুঝবেন আবার পুনরায় প্রথম থেকে দেখবেন ফিল্যান্সিং এর দ্বিতীয় পর্বে আরো অনেক কিছু চমক থাকবে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত 10টায় আজকে প্রথম পর্ব আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখানে আমি চেষ্টা করব এই কোর্সগুলোর উপরে আপনাদেরকে আলোচনা করা এই কোর্সের প্রথম পর্ব হিসেবে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন শুরু করেছি যারা অফিস অ্যাপ্লিকেশন কে অবহেলা করেছেন তারা পস্তাইবেন কারণ খুব সহজেই আপনি এই জিনিসটা অনেকেই জানেন কারণ আমরা কম্পিউটার হাত দিলে আগে অফিস অ্যাপ্লিকেশন শিখি অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে মাদার প্রোগ্রাম বলা হয় সব প্রোগ্রামের মা অফিস অ্যাপ্লিকেশনের যে শর্টকাট কি সকল পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয় যদি আমার কথা মিথ্যা হয় প্রমাণ করে দেখান অফিস অ্যাপ্লিকেশনের যে কাজগুলো নিরানব্বই পার্সেন্ট সফটওয়্যারের ভিতরে সেম কাজ চলে শুধু স্ট্রাকচার ভিন্ন ইন্টারফেস ভিন্ন কিছু ক্যাটাগরি ভিন্ন তাই যারা অফিস অ্যাপ্লিকেশন অবহেলা করছেন তাদের জন্য ফিলান্সিং না ফিলান্সিং তাদের জন্য যারা অফিস পারফেক্ট ভাবে জানে অফিস প্রোগ্রামটি পারফেক্ট ভাবে শিখেছে তাদের জন্যই হচ্ছে তাদের জন্যই হচ্ছে ফিলান্সিং যারা ফিলান্সিং করতে চান তাদের একশো নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে আগামী ক্লাসে আমরা মানে আগামী যে শুক্রবার আগামী সপ্তাহে যে শুক্রবার আসবে সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব ফিলান্সিং এর প্রত্যেকটা কাজ নিয়ে আমরা আলোচনা করব কি কি কাজ করতে হবে আপনার কি কি কনফিগারেশন লাগবে ফিনান্সিং এর কোন কাজের জন্য আপনার পিসির কোন কনফিগারেশন লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। অতএব দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের আগামী কাল শনিবার যে ক্লাস হবে এক্সেলের নবমতম ক্লাস সেই ক্লাসগুলো এক্সেলের ক্লাসগুলো এগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাস ফিল্যান্সিং রিলেটেড ক্লাস আমি যে ক্লাসগুলো এতদিন করিয়েছি গত এক মাস যাবৎ এক মাসের বেশি হবে এগুলো সবই হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাস আপনারা যারা এই ক্লাসগুলোকে অবহেলা করেছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউবে চলে যান www লেখার কোনো দরকার নাই শুধু লিখবেন অনলাইন লাইভ ক্লাস উপরে যে লেখা আছে অনলাইন লাইভ ক্লাস সাথে লিখবেন বিডি অনলাইন লাইভ ক্লাস বিডি লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে আমাদের যতগুলো ভিডিও আছে সব ভালো করে দেখুন আপনি হতে পারেন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আয় করতে পারেন হাজার থেকে লক্ষ টাকা কিন্তু সেটা আপনার ধৈর্যের এবং কর্মের উপরে ডিপেন্ড করে আপনি হতে পারেন একজন পারফেক্ট ফ্রিল্যান্সার আপনি হতে পারেন একজন ডাটা এন্ট্রি অপারেটর খুব সহজে ডাটা এন্ট্রি করার পদ্ধতি আপনি জানতে পারেন এখানে ডাটা মাইনিং ডাটা ম্যানিপুলেশন অনেক ধরনের কাজ আছে বাকি কাজগুলো আমাদের এই চ্যানেল থেকে শিখতে পারবেন আমাদের সাথে যুক্ত থাকবেন অনলাইন লাইভ ক্লাস ফেসবুকে সার্চ দিবেন অনলাইন লাইভ ক্লাস আমাদের পেজ এবং গ্রুপে যুক্ত থাকবেন আপনার মনের কথাগুলো আমাদের গ্রুপে পোস্ট করুন আমাদের গ্রুপে পোস্ট করুন আপনি কি চান আপনাদের সবার চাহিদার উপরে আমাদের ক্লাসগুলো নতুন করে ডেকোরেশন করা হবে আর আগামীকাল শনিবার রাত দশটায় আমাদের এমএস এস এক্সেলের নবমতম ক্লাস সকলকে যুক্ত হয়ে আমাদের শিক্ষা পদ্ধতি দেখার জন্য আহ্বান করছি কারণ আমরা কিভাবে শিখাই আমরা কি শিখাইতে চাই সেটা যদি আপনি না জানেন তাহলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন না মজা পাবেন না আর আমরা ফ্রিল্যান্সিং এ তাহলে ক্লাস গুলা কিভাবে শেখাবো বাংলাদেশে অনেক অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতারণা করে যারা ফিল্যান্সিং এর নামে ফাইজলামি করে টাকা নিয়ে শেখাচ্ছে কিন্তু আমরা শেখাচ্ছি ফ্রিতে আপনাদের আগ্রহ যদি তেমন না হয় একদিন হয়তোবা ফ্রি ক্লাসও থাকবে না এই ফ্রি ক্লাস কতদিন থাকবে বলতে পারি না কারণ কি আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে আমি কোনো আপনাদের কাছ থেকে আশা পাচ্ছি না যে ক্লাসে থাকার দরকার পাঁচশো থেকে এক হাজার লোক সেখানে মাত্র নয় থেকে দশজন অতএব আপনাদেরকে এই গ্রুপের জন্য কাজ করতে হবে যারা ফিল্যান্সিং শিখতে ইচ্ছুক তারা গ্রুপে মেম্বার ইনভাইট করেন পেজে মেম্বার ইনভাইট করেন আপনারা বিভিন্ন জায়গায় এই লিঙ্কগুলোকে পোস্ট করেন তাহলে আপনারা ফিলান্সার হতে পারবেন আপনি যদি ফিলান্সার হতে পারেন তাহলে লিঙ্ক বিল্ডিং কাজটা শিখুন আমাদের এই গ্রুপের লিঙ্ক বিভিন্ন জায়গায় আপনারা বিল করেন এই লিঙ্কটি সাথে কিছু ভালো তথ্য লিখে আপনি আমরা যেভাবে ক্লাস করাই সেই তথ্যগুলো লিখে আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করুন দেখুন আপনি দক্ষতা কতটুকু আপনি কি পারবেন ফিলান্সিং করতে সেটা আপনি নিজে যাচাই করতে পারেন আমাদের গ্রুপে আমাদের পেজে মেম্বার বৃদ্ধির মাধ্যমে আপনারা পারবেন আপনাদের স্কিল যাচাই করতে তো দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা দেখব যে ফিলান্সিং মার্কেট প্লেসে মানুষ কত টাকা আয় করে চলুন দেখি যে যারা ফিলান্সিং করে তারা কত টাকা আয় করে ফিলান্সিং মার্কেট প্লেস গুলা অনেক নাম রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় নাম হচ্ছে ফিলান্সার এই ফিলান্সার এই এই ওয়েবসাইটটিতে আপনারা খুব সহজেই সাইন আপ করে নিতে পারেন এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে ডাটা এন্ট্রি লিখে যদি আমি সার্চ করি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি লিখে যদি আমি সার্চ করি দেখেন কত কাজ উই নিড সাম ডাটা এন্ট্রি চল্লিশ দিনের বাকি তেত্রিশ ডলার ঘন্টায় ডলার কত ঘন্টায় ক্যালকুলেটর আমি সাধারণত ধরেন আমি একজন কম্পিউটার অপারেটর আমি একটি অফিসে জব করি সাপোজ আমাকে মালিক ঘন্টায় কত টাকা দেয় জানি না যারা জানেন জব করেন তারা জানাবেন আমি এইটার হিসাব করি যে আপনি যদি এই কাজটি বিট করে পান তেত্রিশ ডলার ঘন্টায় কিন্তু বর্তমানে আশি টাকায় ধরি ঘন্টায় আপনি পাচ্ছেন ছাব্বিশ চল্লিশ টাকা কিন্তু যদি আট ঘন্টা কাজ করেন তাহলে দৈনিক আপনি পাচ্ছেন একুশ হাজার টাকা মিথ্যা না বাস্তব দেখেন আপনি আওয়ারলি এই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনার এত বেশি শেখার প্রয়োজন নাই সি গ্রাফিক্স ডিজাইন কি ভিডিও এডিটিং এগুলোর পিছনে আপনি দৌড়তেছেন হাতির পিছনে আরে ভাই আপনার বাড়িতে যা আছে তা নিয়ে আপনি যুদ্ধে নামা পড়েন আপনার যে দক্ষতা আছে সে দক্ষতা নিয়ে আপনি যুদ্ধে নামেন মাইক্রোসফট অফিস পারেন আপনি যুদ্ধে নেমে যান দেখেন এখানে কি বলছে যোগ্যতা কি লাগবে এটা পড়ি আমরা দেখেন এখানে পড়ি কি যোগ্যতা চাইছে দেখেন কি বলছে আপনার কি যোগ্যতা থাকতে হবে ওয়ার্ড জানতে হবে ভালো করে দেখেন এখানে কিলি মাইক্রোসো ওয়ার্ড জানতে হবে স্কিল আপনার স্কিল কি লাগবে দেখেন আপনারা নিজেরাই দেখেন ওয়ার্ড জানতে হবে ডাটা এন্ট্রি করতে হবে এক্সেল ডাটা কপি টাইপ পারেন না আপনারা যারা আমার ক্লাসগুলো করতেছেন কে কে পারেন না এই এই স্কিলটা কার কার নাই কমেন্ট করে জানান যে স্কিলটা আপনাদের নাই এই স্কিলটা কার কার নাই কমেন্ট করে জানান এই যে ঘন্টায় তেত্রিশ ডলার ইনকাম করার যে অপরচুনিটি আপনাদের কি নাই আমি তো মনে করি সবার আছে কমেন্ট করুন যে কার কার এই স্কিল নাই তাহলে আপনারা এই বিষয়গুলো কি এই যে এরা দেখেন এরা বিট করেছে এই কাজ করছে অলরেডি এই মহিলা দেখি মহিলার আইডি দেখি দেখেন আপনারা বসে বসে শুধু আলসামি করেন আর মানুষ কাজ করে ইনকাম করে কিভাবে দেখেন এই মহিলা দেখেন উনি কত কাজ শিখছে কিন্তু নিপন ভাই কাজগুলো সহজে পাবেন কিভাবে সহজে পাওয়ার জন্য তো ট্রাই করতে হবে আপনি যখন বসে নিয়ে যাবেন মাছ ধরতে আপনার জন্য কি মাছ অপেক্ষা করবে যে নিপুন ভাই আসবে বসি পাতলেই আমি তার বসে উঠে যাব বলেন আপনি যখন বসি নিয়ে যাবেন মাছ ধরার জন্য আপনি যাওয়ার পরে কি মাছ উঠে যাবে আপনার বসিতে আপনাকে অপেক্ষা করতে হবে মাছ ধরার জন্য আপনাকে ট্রাই করতে হবে চেষ্টা চালাই যেতে হবে ওই যে বললাম দৈর্য ধৈর্য ধরে বসে থাকতে হবে তার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করে সে ডেভেলপমেন্ট প্রুফ করতে হবে আপনাকে কিছু কাজ করে সেগুলো জমা করতে হবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে দেখেন এক্সেল ডাটা এন্ট্রি দেখেন এক্সেল ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ করলাম শুধু যদি আপনি এক্সেল ডাটা এন্ট্রি জানেন আপনি বিশ ডলার ছাব্বিশ ডলার অষ্টাশি ডলার এই ধরনের কাজগুলো করতে পারেন ঘন্টায় এগুলো ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে আপনার ইংরেজি দক্ষতা কিরকম আপনি কিরকম কনভিন্স করতে পারেন কাজ সহজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে গিভ অয়েল অ্যান্ড ট্যাক্স স্যালারি মানে হচ্ছে আপনাকে কথায় কনভেন্স করতে হবে বায়ারকে হচ্ছে সহজ উপায় আপনি যদি কনভেন্স না করতে পারেন তাহলে আপনি আয় করতে পারবেন না কাজগুলো সহজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কনভেন্স করা যে যত ভালো কনভেন্স করতে পারবেন সে তত ভালো আয় করতে পারবেন সহজ হিসাব যে যত ভালো কনভেন্স করতে পারবেন সে তত ভালো আয় করতে পারবেন যে কনভেন্স করতে পারবেন না সে আয় করতে পারবেন না এখন আপনাকে কাজ তো কেউ নিয়ে দিবে না আপনি যখন একটি জবের ইন্টারভিউ দিতে যান আপনি চার পাঁচ জায়গায় ইন্টারভিউ দিয়ে দশ জায়গায় অনেকে একশো জায়গায় ইন্টারভিউ দিয়ে একটি ভালো জব পায় এক জায়গায় গিয়ে জব পাওয়া যায় না এমন কেউ আছেন যে ভালো একটা জব পাইছেন এক জায়গায় গিয়ে না এক জায়গায় প্রথম গিয়ে আপনি পাবেন না দেখেন এখানে কি লেখছে এন্ট্রি ফ্রম এক হাজার পেজ অফ ওয়ার্ড ফাইল ইন্টু এক্সেল দেন ওয়ার্ড ফাইল একটা একশো পেজ এক হাজার পেজের ওয়ার্ড এন্ট্রি করতে হবে এক্সেল এক হাজার আর এস সিক্স বিশ জুন আজকে উনিশ জুন বিশ জুনের মধ্যে কাজটা করতে হবে খুব সহজ কাজ এই কাজগুলোর মধ্যে যারা বিট করছে তাদের বিটগুলো আপনাদেরকে দেখতে হবে যে তারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে এবং আপনি কি কি দিতে পারবেন আপনার কি স্কিল আছে সেই স্কিলগুলোকে বায়ারকে বলে কনভিন্স করতে হবে সে কি চাইছে এটা পড়েন ভালো করে সে চাইছে আলু পটল আপনি দিয়ে দিচ্ছেন লাউ কুমড়া তে কি কাজ দিবে দিবে না আপনাকে কাজ পেতে হলে সহজে সে যা চাইছে সে অনুসারে আপনাকে কাজ করে দিতে হবে সেই অনুসারে একটা সুন্দর রিপ্লাই লিখে দিতে হবে অতএব আপনার ইংরেজি স্কিলটাও ভালো হতে হবে হানড্রেড পারসেন্ট আপনি ইংরেজিতে কত সুন্দরভাবে মানুষকে কনভিন্স করতে পারেন সেই বিষয়টি ডিপেন্ড করে অনেকে দেখবেন নতুন অবস্থায় জয়েন করে বলে যাওয়ারে আমি তো কাজ পেয়ে গেছি কাজ করতেছি অনেকে আবার ছয় মাস এক বছর ধরে কাজ পায় না কেন পায় না কারণ হচ্ছে তার কথা বলার স্টাইল কথা বলার মাধুর্যতা কথা বলার ভাষা ঠিক নাই এই কারণে সে কাজ পায় না এবং করতে পারে না কাজ পেতে হলে কাজ করতে হলে আপনাকে ভাষাগতভাবে স্মার্ট হতে হবে লেখা ডেকোরেশন সুন্দর হতে হবে প্রদর্শন প্রেজেন্টেশন সুন্দর হতে হবে আপনাকে কাজ করার উপস্থাপন আপনি যে একজন দক্ষ অপারেটর একজন তার বিশ্বস্ত ব্যক্তি হিসেবে কাজ করতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে দেখাইতে হবে একটা মানুষ এখান থেকে ফিলান্সিং থেকে অনেক টাকা আয় করতে পারে দেখেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তারা যেমন আয় করে যারা ওয়ার্ড এর কাজ করে তারাও তেমনি আয় করতে পারে ফিলান্সাররা সবাই অর্থ উপার্জন করতে পারবে না সবাই একশো সফল হতে পারবে না তাই বলে কাজকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না কাজকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না আমার কথা হচ্ছে লেগে থাকেন লেগে থাকলে কিছু পাবেন এখন আপনাদের ধৈর্যই যদি না থাকে আপনারা কাজ শুরু করার আগে যদি টাকার টাকার চিন্তা করেন যে টাকা কোথায় টাকা কোথায় টাকা কিভাবে পাবো টাকা কিভাবে উঠাবো অনেকে এরকম আছে যে গাছ লাগাইছি আজকে কালকেই ফল খাওয়ার জন্য চিন্তা ভাবনা এরকম যাদের চিন্তা ভাবনা আছে কালকে খাইতে চান গাছ তাদের জন্য বলবো আপনাদের জন্য না আপনাদের জন্য না পেশা তার জন্য যে গাছ লাগিয়ে তার যত্ন নিবে গাছ কিভাবে বড় হবে তার জন্য সুন্দর পরিচর্যা করবে গাছকে সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে বৃদ্ধি হতে সহযোগিতা করবে এবং বৃদ্ধি হওয়ার পর তার সঠিক যত্নের মাধ্যমে তার ফলের জন্য অপেক্ষা করবে তারাই হবে ফল খাওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই আজকের ক্লাসটি কেমন লাগলো এরকম ক্লাস আপনাদের আরো দরকার কিনা কমেন্ট করে জানাবেন আর আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন সবাই এটার মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে আমি অনুপ্রেরণা পাবো ইনশাল্লাহ আগামীতে সামনে এই ধরনের ক্লাস পরিচালনা করব কিনা আপনি কিভাবে ধীরে ধীরে আগাবেন ফিলান্সারের দিকে কিভাবে একজন ফিলান্সার হয়ে উঠবেন এই এতটুকু আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার যে মোটিভেশন আপনারা যদি আমাকে না দেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না আপনারা আমাকে মোটিভেট করেন আমি আপনাদেরকে ফিলান্সার হওয়ার জন্য যতটুকু করার ততটুকু করার চেষ্টা করব তো এই বলে আজকের মতন ক্লাস শেষ করব আজকের ক্লাসের উপরে যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন কমেন্ট করে জানাতে পারেন তাজউদ্দিন আমাদের সেই রকম লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে এমন ক্লাস অনেক দরকার হাই ভাই এমন লোকের অভাব নাই কেমন লোকের অভাব নাই একটু কমেন্ট করে জানাবেন শুধু লোক লাগছে আর আফসোস লাগছে লোভ করা ঠিক না লোভ করলে পস্তাইত হবে ধৈর্য ধারণ করতে হবে ডাটা এন্ট্রি ক্লাসটা আমার আবার দেখতে হবে হ্যাঁ যাদের পারতে হবে তাদের অবশ্যই ওই সাতটি গুণ থাকতে হবে কি কি সাতটি গুণ লিখেছি সেটা ভিডিওটা টেনে আবার দেখে নেবেন রসুল আহমেদ ভাই আপনার আপনার কি নাই বুঝলাম না থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুজন মাহবুদ ইউটিউব থেকে ক্লাস দেখে নেবেন আচ্ছা ঠিক আছে যারা ক্লাসে যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মতন ক্লাসটা শেষ করছি এবং আগামী সপ্তাহে স্পেশাল ফ্রাইডে ক্লাস নিয়ে আবারও আসবো ফ্রিলান্সিং পার্ট টু নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আগামী ক্লাসে নবমতম ক্লাস মাইক্রোসফট এক্সেল এর সবাই যুক্ত হবেন এই বলে আজকের মতন ক্লাস শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম